Hello guys, good morning. Welcome back to my channel. Sayantani vlog e tomader shagoto onek onek bhalobasha ta. Ajke vlog ta ekhan theke start korchi. Dekho ajke video ta start koreche amar chhele. Ami shuru hoyechi o video start kore gechhe. Porte gelo shobmatro. Pashei porte jay, ekdom pashei porte gechhe. Ar edike ami dekho ghum theke uthechi onekkhon kintu shuye chhilam. Sokal bela onekbar uthechi. Ekটু baire thare gechhi, eshe abar shuye porechi. খুব ঠান্ডা, একদম ভালো লাগছে না। তাই রাতে কালকে তো অনেক রাতে ঘুমিয়েছি, মানে দুটো বেজে গেছে কালকে রাতে, ঘুমাতে ঘুমাতে দুটো বাজিয়ে দিয়েছি। তা এখন বিছনা টিছনা তুলে নিই, চলো বিছনা তুলবো, বাইরে যাবো, ঘর চর দেখবো, রান্নাঘরে যাবো, রান্নাঘর পরিষ্কার করবো, তারপরে তো চা করবো, গরম জল করবো, গরম জল খাবো, সারাদিনে কাজ করেই আছে। তা আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আমার ব্লগে, আমার এই সায়ন্তনী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখো বা দেখছো, তোমাদের সবাইকে অনেক ভালোবাসার বড়দের প্রণাম। তা চলো ভিডিওটা স্টার্ট করা যাক, চলো দেখতে থাকো আর সাথে থাকো। আমি বিছানা তুলে নিই। তারপরে চলো তোমাদের সাথে নিয়ে যাবো চা করতে। যাবো বিছানা তুলে নিই। ঠান্ডা, এই বিছানা তুলতে তুলতে কত যে সময় লাগে বন্ধুরা। আর এই যে আমাদের টলির টুপলা, এর মধ্যে আমাদের জামাকাপড় থাকে, সবসময় এটা ইউজ করতে হয়। এর মধ্যে সব কিছু ছেলের জামাকাপড় আছে, এগুলো আমার সবসময় এগুলো হাতে কাছেই রাখি। চলো আগে জানলাটা খুলে দিই। খুব সুন্দর একটা রোদ্দুর আসছে এখান থেকে, সকালবেলায় রোদ্দুরটা দারুণ লাগে। শীতের সকাল বলে কথা, রোদ্দুর উঠে গেছে পুরোপুরি, দেখো। চলো আমি গ্যাসটা পরিষ্কার করে নিই। দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখায় কত বড় মুলো। কালকে আমার বাবা নিয়ে এসছে মুলোটা, দেখতেই পাচ্ছো কত বড়। চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। আমার বাবা বাজার করে এনেছে। আমার বাবার বাজার ঘাটে এরকমই প্রচুর প্রচুর জিনিস একবারে নিয়ে আসে, সেগুলো নষ্ট হয়ে যাক, পচে যাক, ফেলে দিই, কোনো কিছু যায় আসে না একবারে। এরকম একটা মুলো ঘরে ফ্রিজে রয়েছে, তাও আবার কালকে এত বড়টা মুলো নিয়ে এসছে। দেখতে পাচ্ছ কত বড় মুলো, দেখো তোমরা কত বড় মুলো। এখনো আছে এই এই যে এই একটা ফ্রিজে আছে, এরকম বড় একটা মুলো রয়েছে ফ্রিজে। আর বেগুন, বেগুন শেষ হবে না, ফ্রিজে কিছু ঢোকেনি, মানে এত সবজি এনে যে ফ্রিজে কিছু ঢোকেনি, যখন আনবে একসাথে একবারে আনবে, ঘরে থাকতেও নিয়ে আসবে, আর পচে পচে যাবে, সব ফেলে দিতে হবে। বললেও শোনে না, অনেক বলা হয়, আমি মা অনেক বলি শোনে না, কিছুই শোনে না। এত বড় মুলোটাকে কী করা হবে সেটাই বুঝতে পারছি না। পরশুদিনও তোমরা দেখেছো মুলো দিয়ে একটা ছেঁচকি করেছিলাম আমরা, মুলো 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 খেয়েই চলেছি, খেয়েই চলেছি, ঘর থেকে মুলো শেষ হচ্ছে না।
চলো চলো ফ্রেন্ডস, দেখো এই যে হার দিয়ে নোংরাগুলো বার করছি, এগুলো এখন জায়গাটা পরিষ্কার করবো, সব এইগুলো পরিষ্কার করি, মুছে নিই জায়গাটা। দেখো আমার ঠাম্মায় দেখো ঠান্ডায় বসে আছে, কাপাকাপি করছে ঠান্ডায় বসে বসে, আর আমাকে বলছে কার সাথে কথা বলছিস, আমি যে ভিডিওতে কথা বলছি তোমাদের সাথে, ঠাকুমা বলছে কার সাথে কথা বলছিস, ওখান থেকে আমাকে ভেঙাচ্ছে। তা চলো কি করবে, উনিও তো উঠতে পারে না, বসতে পারে না, আজ 14 বছর ধরে এরকম প্যারালাইসিসভাবে পড়ে রয়েছে বিছানায়, কিন্তু ওনার মানসিক কোনো কষ্ট নেই, সবাই খুব ভালোবাসে, খুব যত্ন করে সবাই, আমার বাবা আমার মা তিনবেলা তো খাইয়ে দেয়, তার সমস্ত তার পটি বলো সব কিছু পরিষ্কার করা সমস্তটাই আমাদের কোনো আয় রাখা নেই, আমরা ঘরের লোকেরাই করি, আর খুব ভালোবাসি সবাই আমার ঠাম্মাকে, আমার ঠাম্মাকে ভালোবাসবো না কেন, আমার ঠাম্মা আমাদের জন্য অনেক 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 করেছে, অনেক করেছে, যখন সুস্থ ছিল না তখন তোমরা জানো না আমার ঠাম্মা একাই, মানে বলে না 100-এর মধ্যে একাই একজন, 100 জনকে পারি করে ফেলতে পারে, আমার ঠাম্মা ছিল এরকমই একজন মানুষ, প্রচুর লড়াই করেছে, প্রচুর লড়াই করে বাচ্চাগুলোকে বড় করেছে, মানে আমার বাবা কাকারা প্রচুর লড়াই করে একাই সবাইকে মানুষ করেছে, বাংলাদেশ থেকে এসে অনেক কষ্ট করেছে, কিন্তু সে হঠাৎ করে এরকম 14 বছর আগে এরকম প্যারালাইসিস হয়ে যাবে স্ট্রোকের ফলে, কেউ আমরা ভাবতে পারিনি এরকম, জানি না ভগবান কতদিন ওনাকে এরকমভাবে কষ্ট দেবে জানি না, ওনার কোনো মনে কোনো কষ্ট নেই, কিন্তু একটাই কষ্ট যে উনি কথা বলতে পারে না, মানে কথা বলতে পারে বলতে কথা সব বলে কিন্তু আমরা কিছু বুঝতে পারি না, এড়িয়ে গেছে সব কথা, আর ডান দিকটা পুরোপুরি প্যারালাইসিস, মানে বিছানায় শুয়ে থাকলে উঠে শুধু বসতে পারে, নামতে পারে না, কিছু করতে পারে না, বাঁ হাতটা চলে, বাঁ হাত বাঁ পাটা ঠিক আছে, কিন্তু একটা দিক পড়ে গেল তার ওই দিকটা দিয়ে কিছু হয় না, এটাই হচ্ছে ওনার কষ্ট, এছাড়াও কোনো কষ্ট নেই, সবাই খুব ভালোবাসে আমার। তা চলো ফ্রেন্ড, ঠাম্মার ব্যাপারে অনেক কিছু বলে ফেললাম, ওনার ব্যাপারে বললেও শেষ হবে না, অনেক অনেক বলার আছে, অনেক অনেক ঘটনা আছে, বললেও শেষ হবে না। তা চলো ফ্রেন্ডস, আমি এখন ওই দেখো আমার দিদা আবার কী করছে ওখানে টুকটুক করে, আমি এখন এই নোংরা জায়গাটা পরিষ্কার করে নিই, ঝাড় দিতে দিতে তোমাদের মূল্য দেখাতে বসে গেলাম, তা চলো ফ্রেন্ডস আমি ঝাড় দিই নি। চলো ফ্রেন্ডস রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তা ফ্রেন্ডস একটু সার্ফ নিয়ে আসলাম বাইরে থেকে, সার্ফ ছাড়া হবে না, আজকে প্রচণ্ড নোংরা হয়েছে গ্যাস, কালকে পায়েস করেছিলাম, পায়েসে দুধ পড়েছে এখানে তলায়। তা ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমার গ্যাস ট্যাস সব রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি, এখন হচ্ছে চা করবো, আমরা সবাই মিলে এখন চা খাবো। তা ফ্রেন্ডস তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, আর দেখো গ্যাসের তলায় প্রচণ্ড ময়লা হয়েছিল, পায়ে করতে গিয়ে দুধ পড়েছিল, সেগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এইদিকে এখন আমি একটু তাড়াতাড়ি করে ব্রাশটাও করে নিই। আর এদিকে দেখো বারান্দা এসে দেখছি মা সকাল সকাল মুলো নিয়ে বসে পড়েছে, দেখতেই পেলে আমাদের বাড়িতে মুলোর মেলা বসেছে, তাই মুলো কাটতে বসেছে এখন মা। আর এদিকে তো আমি বারান্দার থেকে বেরিয়ে একটু সিঁড়িতে বসে, রোদ্দুরটা এখনও ভালো করে এসে পৌঁছয়নি, কারণ রোদ্দুরটা এখনও ভালো করে ওঠেওনি, আর আমি একটু ব্রাশ করছি বসে বসে। তা ফ্রেন্ডস সকাল সকাল তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, বাসন কোসন সব মেজে রোদ্রে দেওয়া, আর এদিকে মা সমস্ত জামা কাপড় জিনিস মেলে দিয়েছে, আর এদিকে হচ্ছে মিঠুকে স্নান করে রোদ্রে রাখা রয়েছে, আর আমি একটু রাস্তা দিয়ে পায়চারি করে নিলাম, রোদ্রে দাঁড়িয়েছিলাম যেহেতু সিঁড়িতে এখনও রোদ্র এসে পৌঁছায়নি, আমি একটু মুখটা ধুয়ে নেবো এক্ষুনি। তা চলো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো। ঠান্ডা জল, আমাকে দাঁত কম কম করছে, মুখে দেওয়া যাচ্ছে না ঠান্ডা জল,
তা ফ্রেন্ডস, এইদিকে আমার রোজ রুটিনে যেটা আমি গরম জল খাই সকালে ঘুম থেকে উঠে, তা একটু গরম জল করে নিয়েছি। আর এদিকে চায়ের জলটাও বসানো আছে, আমি একটু চাটা করে নিচ্ছি। আর এদিকে চায়ে আদা দেবো বলে আদাটাও থেতে করে নিচ্ছি। তা চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো, এই যে বরফে আটকানো ছিল এই মাছগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি, মা বার করে দিয়েছে, বার করে জল দিয়ে দিয়েছে, এগুলোই আজকে রান্না হবে। তা চলো দেখতে থাকো, সাথে থাকো। জমে গেছে, এইগুলো এখন রান্না হবে আজকে। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে হবে, আর হচ্ছে মাছের মাথা। এগুলো দেখি এটা দেখি করা যায়। চলো বন্ধুরা, চা রেডি, সাথে থাকো, দেখতে থাকো তোমরা। থেকে যা যা করলাম মোটামুটি তোমাদের সাথে স্টার্ট করে দিয়েছি সব শেয়ার করা। তা এখন দেখো সকালবেলায়, এখন বাজে কটা বাবান, কটা বাজে এখন? বাজে দেখো এই যে 10:18 বাজে। তা এখন ছেলে পড়ে চলে এসছে, ওকে একটু পায়েস মুড়ি দিলাম আজকে। কালকে তো বলেইছিলাম যে পায়েস করেছি, আর ও খুব পায়েস খেতে পছন্দ করে। ওর অনেক দুধ জমে গেছিলো, যেহেতু ও গরুর দুধ রাখা হয়, ওর জন্য খাইনি অনেক দিন। ফ্রিজে দুধগুলো জমছিলো, ওইটা দিয়ে পায়েস করে দিয়েছি গুড় দিয়ে। তা এখন আমরা সকালে পায়েস আর মুড়ি খাবো। সকালে খাবারটা আজকে এটাই হবে ব্রেকফাস্টে। তা চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে রান্নাবান্না করবো। মা কাটাকাটি করে দিয়েছে সবজি, এগুলো রান্নাবান্না করতে হবে। তা চলো বন্ধুরা, দেখতে থাকো। তা বন্ধুরা, সকাল সকাল রান্নাবান্নায় লেগে গেলাম। এই যে আজকে তো মাছ নেই, আজকে মাছের কাটা মাথা এগুলো দিয়ে এটা আমি একটা ঝোল মতো করব, মাখা মাখা করে আলু দিয়ে, একটু পেঁয়াজও দিয়েছি। তা এখন এই রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে, মোটামুটি রান্নাবান্না হয়ে গেলে দুপুরে খাওয়া দাওয়া স্টার্ট। তা চলো ফ্রেন্ডস, আর আমার ভিডিওটি যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। আর তোমাদের কমেন্টসের অপেক্ষায় তো সবসময় থাকি, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টসগুলো পড়তে খুব খুব ভালো লাগে। তা চলো বন্ধুরা, আমার সাথে থাকো। দেখো আজকে কী কী রান্না করেছি। আজকে করেছি হচ্ছে যে মূলো চচ্চড়ি করেছি, মূলো দিয়ে শিম দিয়ে করেছি, আর এদিকে চিংড়ি মাছ দিয়ে এই কুমড়োর চচ্চড়িটা করেছি। তা চলো দেখতে থাকো। আর ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আজকে এখানে হচ্ছে আমার দাদু, মানে আমার মায়ের বাবা। আমার দাদু আজকের দিনেই পরলোক গমন করেছিলেন। তা আজকে মা একটু ঘরে মিষ্টি এনে দাদুকে ফুলের মালা দিয়ে সাজিয়ে দিয়েছে। তা ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, আবার নতুন কোনো ব্লগে চলে আসবো। তা তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা।